রাজু আহমেদ, নারায়ণগঞ্জের সার্বিক পরিস্থিতি জানাবেন। নারায়ণগঞ্জে এখন পর্যন্ত কত সংখ্যক করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে আর তাদের চিকিৎসা ব্যবস্থা কেমন চলছে? ইব্রাহিম, আপনি জানেন যে নারায়ণগঞ্জকে রেড জোন বা ক্লাস্টার এলাকা ঘোষণা করার পরে এখানে যে গুচ্ছ সংক্রমণের বিষয়টি এখানে যে ঘটছে সেখানে কিন্তু প্রতিদিন আসলে আক্রান্তের সংখ্যা নিয়ম করে বাড়ছে। আক্রান্তের সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলেছে এবং বেড়েই চলেছে, এবং আসলে চিকিৎসা ব্যবস্থা যারা লকডাউন যারা বাস্তবায়ন করতে যারা মাঠে রয়েছেন, যারা চিকিৎসা সেবার সবচেয়ে ফ্রন্টলাইনে যুদ্ধ করছেন, আসলে তারাই কিন্তু করোনাতে আক্রান্ত হয়ে যাচ্ছেন। আপনি জানেন যে নারায়ণগঞ্জের সিভিল সার্জন এবং 300 শয্যা বিশিষ্ট হাসপাতাল, যেটিকে কোভিড-19 হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে, সেই হাসপাতালের সুপার এবং তার পরে যিনি এসেছেন ভারপ্রাপ্ত সুপার, দুজনে কিন্তু করোনায় আক্রান্ত হয়েছেন। এবং নারায়ণগঞ্জে কিন্তু 30 জনের উপরে স্বাস্থ্যকর্মী চিকিৎসক তারা করোনায় আক্রান্ত হয়েছেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের 2 জন ম্যাজিস্ট্রেট, সহকারী ম্যাজিস্ট্রেট, তারা করোনায় আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন করোনায় আক্রান্ত হয়েছেন। তারপরেও কিন্তু কাজ আসলে থেমে নেই, কিন্তু মানুষের মধ্যে আসলে লকডাউন মেনে চলা বা লকডাউন মানাটা কিন্তু আসলে মানুষের মধ্যে কিন্তু সেই সচেতনতা এখনো নারায়ণগঞ্জে দেখছি আমরা গড়ে উঠিনি। কারণ বন্দর উপজেলাকে টোটালি লকডাউন করে দেওয়ার পরেও কিন্তু সবগুলো ঘাট নৌঘাট বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরও আনাচে কানাচে নৌকো দিয়ে কিন্তু মানুষ প্রতিদিন শত শত মানুষ এখানে আসছে। এবং আমরা গণমাধ্যম কর্মীরা তাদেরকে জিজ্ঞাসা করছি যে কেন আসছেন, কোনো কারণ ছাড়াই কিন্তু তারা আসলে বিনা কারণে এবং অপ্রয়োজনে তারা এখানে আসছেন, লকডাউন তারা মানছেন না। আর একটি আশার আলো হচ্ছে যে নারায়ণগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খানপুর যেটিকে কোভিড হাসপাতাল হিসেবে ঘোষণা করেছে সেখানে পরীক্ষাগার ল্যাব তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং ঢাকা থেকে একটি টিম আসবে বলে আমরা জানতে পেরেছি। ইব্রাহিম, রাজু আহমেদ, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।